বেশ কয়েক বছর পর আবারও এই বছরও বোম ফাটালাম, ভালোই লাগলো একটু। প্রথমে অবশ্য ভয় করছিল, তারপর আস্তে আস্তে। অনেক জায়গাতেই হয়তো এই নাচের প্রচলন আছে, আমাদের এখানেও দশমীতে সাঁওতালদের এই নাচ হয়। আবার আমাদের ঝোড়া মাঠেও অনেক সাঁওতালরা যায়, কিছু ঝাঁটা, তারপর আরও অনেক রকম অনেক কিছু নিয়ে তারা যায় সেখানে, প্রতিটা বাড়ি বাড়ি ঘুরে ও তাদের কাছ থেকে, সকলের কাছ থেকে খই, নাড়ু, মুড়ি এই সমস্ত নিয়ে থাকে। এই রাস্তাটা সম্ভবত তোমরা আগেই পরিচয় করে নিয়েছ। আমি যাচ্ছি ঝোড়ামাঠ, ঝোড়ামাঠ পৌঁছে গিয়েছি। আমাদের এখানে সকলেই মিলে ঘট বিসর্জন করতে যাচ্ছে। দুর্গা পতয়ে নমঃ অগ্নে তস্যা সা চন্দনগন্ধ পুষ্পং দশভুজা দুর্গা দেবীভ্যো নমঃ আজমীজলম দুর্গাভ্যো নমঃ পুনরাজমীন দুর্গা দেবীভ্যো নমঃ ফলো মিষ্টান্ন সৈদা দুর্গা। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ঝোড়া মাঠেও যায়, তো এবার সকলে এসেছে। এসো মানে দশমী স্পেশাল খাওয়া দাওয়া। বরণ হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি ফিরছি। এই যে বর্ষাও চলে এসেছে।
দাঁড়া প্রণাম করি। বন্ধুরা প্রণাম হয়ে গেছে, প্রণামে পেয়েও গেছি। এই যে আমার মানু, মানু এসেছে আজকে। আর দেখো মানু কি বলবে, দেখো বল। আমাদের কাছে সত্যি এটা খুব আনন্দের যে পুজোর পর বিজয়া দশমীর দিন, তো সত্যি এসে বাড়ি এসে সবার কাছে প্রণামী পাওয়াটা, সত্যি প্রণামী না আশীর্বাদ পাওয়াটা সত্যি খুব আনন্দের একটা। তুই তো শুভ বিজয়া বলে দা। শুভ বিজয়া, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো, আনন্দে থেকো।